আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসীরা আজকে এনআইডি পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরে কুয়েত প্রবাসীরা আসলে খুবই আনন্দিত যে কুয়েত থেকেই আমরা আসলে ভোটার আইডি কার্ড বা জাতীয় জন্ম নিবন্ধন আমরা এখান থেকে করতে পারতেছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে কুয়েত প্রবাসীদের। বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা পেতে যাচ্ছেন প্রবাসীরা। শুক্রবার সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে মত বিনিময় সভায় এমন আনন্দের সংবাদ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। আমরা আশা করছি যে এই আমাদের এই ইনিশিয়াল প্রিপারেশন ট্রেনিং হয়ে যাওয়ার পর, এই যে সেট আপ করার পর, আমি চেষ্টা করবো, আমি এইচএসসি মহোদয়কে অনুরোধ করবো যে আমরা যেন 1 মে থেকে এটা শুরু করতে পারি, যদি না পারি একটা সময় করব, বাট কোনো অবস্থাতে মিড মের পরে না। কুয়েতে থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসীরা আজকে এনআইডি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীরা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী হতো বাংলাদেশে, এখন আমাদের এই সুন্দর দিনটা আসতেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে কুয়েত প্রবাসীরা আসলে খুবই আনন্দিত যে কুয়েত থেকেই আমরা আসলে ভোটার আইডি কার্ড বা জাতীয় জন্ম নিবন্ধন আমরা এখান থেকে করতে পারতেছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরই মধ্যে বাংলাদেশ নির্বাচনের ডেপুটি কমিশনার মোহাম্মদ নুরুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণ সহ এনআইডি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করেছেন। মত বিনিময় সভায় প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র পেতে বিভিন্ন সমস্যা সহ নানা প্রশ্ন তুলে ধরেন। প্রবাসীদের সেসব প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের বেশিরভাগই জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে গিয়ে প্রবাসীরা বিভিন্ন সময়ে নানা ভোগান্তি পোহাতে হতো। অবশেষে সকল ভোগান্তির অবসান ঘটাবে বহু প্রতীক্ষিত এই জাতীয় পরিচয়পত্র। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।